সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে সৌদি যুবরাজকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ, আর সফল G20 সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেন সালমান। এছাড়া 2019 সালে ভারত ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনায় অংশ নেন তারা। দুই দেশের মধ্যে রাজনৈতিক, সামাজিক, যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় কৌশলগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বর্তমানে সৌদি আরবের দ্বিপক্ষীয় বাণিজ্যের দ্বিতীয় বৃহত্তর অংশীদার ভারত, অন্যদিকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার সৌদি আরব। এছাড়াও সম্প্রতি G20 সম্মেলনে স্বাক্ষরিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারও দিল্লি রিয়াদ। মিহরাজ মজুমদার, সময় সংবাদ।